আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম জহিরুল ইসলাম, আমার বয়স 60 বছর, আমি আছি কুমিল্লার থেকে। আমার সমস্যা হলো আমার হাঁটুতে ব্যথা, অনেক ডাক্তার দেখাইছি, আমার হাঁটুর ব্যথা ভালো হয় না। যা হোক, জানতে পারলাম আমি ঢাকাতে আইলে আমার চিকিৎসা হইব, তখন আমি ঢাকাতে এই জায়গায় আসছি আর কি। আইসা ইনশাল্লাহ আমার হাঁটুর ব্যথা ভালো হয়েছে, ইনশাল্লাহ আমি আইটা চলতে পারি। যে আমার ব্যথাটা আজকের থেকে 5 বছর ব্যথাটা ভালো হয় নাই, আমি এমনি নামাজ পড়তে বসতে পারতাম না, আবার গিয়া গুসু করতে পারতাম না, আমি পায়খানা ফরসাব করতে পারতাম না, অনেক ব্যথা পাইতাম। হাঁটা চলার সমাধান না, 2-5 মিনিট হাঁটতে পারতাম না, ব্যথা করতো, বইয়ে যাইতাম গা। সিঁড়ি পাওয়ার সময় আমি ধরে ধরে উঠতাম সিঁড়িতে, কেন না দুইটা সিঁড়ি, একটা সিঁড়ি উঠলে আমি বইয়া যেতাম গা, আমি উঠতাম। এখন আমি ইনশাল্লাহ ভালো হয়েছি এই ডাক্তারের ওষুধ খাই, আল্লাহ ভালো করছে ডাক্তার হয়েছিল। আমার এই বয়সটাতে আমার রোগটা হওয়ার স্বাভাবিক, আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ ডাক্তারের উচিলায় আমি ইনশাল্লাহ আমি ভালো হয়েছি। আমি কখনো কল্পনা করছি না আমি এই এই রোগটাতে যাই ভালো হব, জি না, এত ডাক্তার দেখাইছি আমি, এখানে কোনোখানে আমি সুস্থ হইনি, কুমিল্লা বেরিয়া বড় ডাক্তারের কাছে গেছি, কোনো সুবিধা হই নাই। এখন এনআইয়ে আমি আল্লাহর রহমতে আমি সুবিধা হয়েছি। সফুল্লাহ স্যারে আমি অনেক ধন্যবাদ জানাই, যে ফিজিওথেরাপি থেরাপি দিছে আমারে, তাকে আমি ধন্যবাদ জানাই, তার লাগে আমি দোয়া করি, অশেষ মেহরবানি, আল্লাহ তারে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার জন্য দোয়া করি। আমার ভর্তি দিয়েছিল আমারে 15 দিনের, আমি 6-7 দিনে ইনশাল্লাহ আমি ভালো হইয়া গেছি। এখানের স্টাফ যারা আছে সবাই আমার রুগীর লাগিয়া ভালো ব্যবহার করে, কোনো ইয়া করে না, আচরণ খারাপ করে না, ভালো ব্যবহার করে, তাগর লাগে আমরা দোয়া করি, ধন্যবাদ জানাই। না না না, এন রুগীরা ইনশাল্লাহ, যেই রুগী আসে সবাই ইনশাল্লাহ ভালো কয়, আমরাও দেখছি ভালো, এই কোনো সমস্যা নেই। আমরা যেমন এখানে যেমন নিজের বাড়ির মতো চলাফেরা করছি, কোনো সমস্যা হয়েছে না। আমরা 5-6 জন রুগীতে দেখা হয়েছে, আবার আমরা আগেও আরও 2-3 জন রুগী আমার দেশের বাড়িতে আসছে, এন আইসা ইনশাল্লাহ ভালো হয়েছে, এই রুগীর ইয়া যুক্তি আমরা এনে আসছি, আইসা ইনশাল্লাহ আমরা ভালো হয়েছি, তারা এখন খুবই ভালো আছে। স্যারকে আমরা কি বলবো, স্যারকে আমরা ধন্যবাদ জানাই, স্যারের লেগে দোয়া করি, আল্লাহ যেমন স্যারের স্বাস্থ্য সুস্থ রায় হয়াত দারাজ করে, তার উসিলা যেমন আল্লাহ এই তার উসিলা ওনার উসিলা যেমন রুগী যা আছে আল্লাহ যেমন মুক্তি করে ভালো করে। আমার মতো রুগী থাকলে আমি বলবো যে এই সফুল্লাহ স্যারের কাছে যান, গেলে ইনশাল্লাহ আপনারা ভালো হইবেন, আসতে পার। আমার মতো কোনো রুগী থাকে থাকলে এখানে আসতে পারেন, ইনশাল্লাহ আশা করি সুস্থ হইবেন, ভালো হইবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেমন যত বছর বাঁচি এত বছর যেমন আল্লাহ আমারে স্বাস্থ্য সুস্থ রায় ভালো রায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।